তো নমস্কার সুপ্রিয় দর্শকবৃন্দ, এই হাড় কাঁপানো শীতের মাঝেই আবারও কিন্তু নতুন করে সারা বঙ্গ জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। হুড়মুড়িয়ে কিন্তু উত্তরে হাওয়া প্রবেশ করছে সারা বঙ্গ জুড়ে, যার ফলে তাপমাত্রার পারদ কিন্তু লাফিয়ে লাফিয়ে নিচে নামছে। আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্যের তাপমাত্রার পারদ কিন্তু 3-4 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে, যার ফলে জাঁকিয়ে শীত কিন্তু অনুভব করবে সমস্ত বঙ্গবাসীরা। কিন্তু এই শীতের মাঝেই আবারও নতুন করে সাগরে তৈরি হয়েছে নিম্নচাপ, যার ফলে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলিতে থাকছে বৃষ্টিপাতের পূর্বাভাস। বৃষ্টিপাত হলে তা কিন্তু রাজ্যে আগামী 3 দিন পর্যন্ত স্থায়ী থাকবে, যার ফলে কৃষিকাজে ঘটতে পারে বিশাল ব্যাঘাত এবং চাষের জমিতে হবে ফসল নষ্ট। তাই সমস্ত চাষি ভাইয়েরাই কিন্তু রয়েছেন অত্যন্ত চিন্তিত। তো আবহাওয়া সূত্র অনুযায়ী এই হাড় কাঁপানো শীতের মাঝে কবে থেকে বাংলায় বৃষ্টিপাত শুরু হবে তারই সাথেই কোন কোন জেলায় রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস এবং কোন কোন জেলায় থাকছে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। এক নাগারে তুমুল বৃষ্টিপাত ঠিক কতদিন পর্যন্ত বাংলায় চলতে থাকবে, তো এই বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ আপডেটটি চলে এসেছে, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওটির মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনার জেলার আবহাওয়ার যে কোনো গুরুত্বপূর্ণ খবরের আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই নিজের জেলার নামটি কমেন্ট বক্সে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। নতুন নিম্নচাপের জেরে সমস্ত বঙ্গজুড়ে কিন্তু দানা বাঁধতে শুরু করেছে বজ্রগর্ভ মেঘ। তারই সাথেই উত্তরে হাওয়া প্রবেশ করায় বাংলা জুড়ে কিন্তু পড়েছে হাড় কাঁপানো ঠান্ডা। এমনকি আবহাওয়া দপ্তরের তরফ থেকে এমনটা জানানো হয়েছে, রেকর্ড হারে কিন্তু নামবে তাপমাত্রার পারদ। আর তারই মাঝেই দক্ষিণবঙ্গের জেলাগুলির ক্ষেত্রে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এই কয়েকটি জেলায় থাকছে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। তারই সাথেই আগামী বেশ কয়েকদিন পর্যন্ত কিন্তু এইসব জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, মালদা এবং দুই দিনাজপুর এই কয়েকটি জেলায় থাকছে বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস। বৃষ্টিপাত না হলেও এই জেলাগুলিতে কিন্তু উত্তরে হাওয়ার দাপট থাকবে অনেকটাই বেশি, যার ফলে জাঁকিয়ে শীত কিন্তু পড়বে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের ঢাকা, সিলেট, চট্টগ্রাম, নোয়াখালী, পাবনা, খুলনা, রাজশাহী, বিবাড়িয়া, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ এই কয়েকটি জেলায় থাকছে ভারী ঘন কুয়াশার পাশাপাশি শৈত্যপ্রবাহের পূর্বাভাস। তারই সাথেই নিম্নচাপের জেরে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে, বিশেষ করে উপকূলবর্তী জেলাগুলিতে কিন্তু হতে পারে এই বৃষ্টিপাত।